সোজা ট্রেনিং একাডেমিতে যদি তোমরা মনস্থির করো যে আমরা তো সোজা ট্রেনিং একাডেমিতে যেতে চাই, সোজা ট্রেনিং একাডেমিতে আসলে আসলে আমাদের লাভ কি হবে, এটা একটা কোশ্চেন হতে পারে। সোজা ট্রেনিং একাডেমিতে যারা সেনাবাহিনী সৈনিক পদের জন্য প্রস্তুতি কোচিং করতে আসে তাদেরকে আমরা প্রথমত প্রাথমিক মেডিকেল এবং ফাইনাল মেডিকেলটা চেক আপ করিয়ে থাকি। কারণ তোমরা হয়তো বা অনেকেই জানো না বাংলাদেশ সেনাবাহিনীতে মেডিকেল পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা আমার স্ক্রিনে একটু লক্ষ্য করো, যারা কোচিং করতে আসে তাদেরকে আমরা কিন্তু এভাবেই প্রাথমিক মেডিকেল চেক আপগুলো করিয়ে থাকি। এবং কোনো প্রার্থীর যদি মেডিকেলে কোনো সমস্যা বের হয় সেই সমস্যাটা কিভাবে সমাধান করবে সেই বিষয়ের উপরেও কিন্তু আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং হেল্প করে থাকি। বিগত বছরে যারা সোজা ট্রেনিং একাডেমি থেকে চান্স পেয়েছে তাদের প্রায় 100 জনের মধ্যে 99 জন শিক্ষার্থী কিন্তু আনফিট অবস্থায় আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসেছে। তো আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে তারা মেডিকেল চেক আপ করে যে সমস্যাগুলো বের হয়েছিল সেই সমস্যাগুলো সমাধান করে তারা আজকে বিভিন্ন বাহিনীতে চাকরি করছে। পাশাপাশি সোজা ট্রেনিং একাডেমিতে যারা কোচিং করতে আসবা সেনাবাহিনীতে 5টা বিষয়ের উপরে তোমাদের লিখিত পরীক্ষা হয়ে থাকে, বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান এবং আইকিউ। এই 5টা বিষয়ের উপরে আমাদের সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করার সুযোগ পায়। এখানে গুরুত্বপূর্ণ সাজেশন শিট দিয়ে মডেল টেস্টগুলো নেওয়া হয় এবং লাইভ ক্লাসের মাধ্যমে যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে তাদেরকে এক্সপার্ট বা দক্ষ করার জন্য স্যাররা এসে লাইভ ক্লাস নিয়ে থাকে। এর পাশাপাশি সেনাবাহিনীতে 10 নম্বরের শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। আমাদের একাডেমির মাঠে তাদেরকে বিভিন্ন ধরনের শারীরিক এক্সারসাইজগুলো করিয়ে থাকে, বিভিন্ন ধরনের শরীরচর্চাগুলো করিয়ে থাকে এবং সেনাবাহিনীতে যে শারীরিক ইভেন্টগুলো হয় সেই ইভেন্টগুলো আমাদের শিক্ষার্থীরা যাতে পরীক্ষার কেন্দ্রে গিয়ে বা সেনাবাহিনীর মাঠে গিয়ে তারা কৃতকার্য হতে পারে, 10-এ 10 নম্বর যাতে পেতে পারে, সে কারণে আমাদের সোজা ট্রেনিং একাডেমির মাঠে আমাদের শিক্ষার্থীদেরকে অধিক থেকে অধিকতর প্র্যাকটিস আমরা করিয়ে থাকি। এছাড়াও সোজা ট্রেনিং একাডেমিতে সেনাবাহিনীর সৈনিক পদের জন্য ভাইবা পরীক্ষার প্রস্তুতিটাও আমরা করিয়ে থাকি, কারণ ভাইবাতে 10 নম্বর থাকে। ভাইবা পরীক্ষাটাও খুবই গুরুত্বপূর্ণ।